নেপালের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৫ বাংলাদেশের লাশ ফরেনসিক বিভাগে, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের একজন করে স্বজন আজ যাচ্ছেন নেপালে। আমার আপন ভাই ও ওখানে আইসিইউতে আছে, কাঠমান্ডু মেডিকেল সেন্টারে ও আইসিইউতে আছে, আল্লাহর মতো ভালো আছে ও কনশাস। আমরা তো আশায় আছি পজিটিভ খবর আসুক। এখন আমরা নেগেটিভ নিচ্ছি না, আমরা পজিটিভলি নিচ্ছি, হয়তো আছে। আপনি একটু একটু দেখেন, আইডেন্টিফাই করে দেখেন। বিমান দুর্ঘটনায় নিহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রীও। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে আজ, জানালেন অ্যাটর্নি জেনারেল। নাটোরে জঙ্গি আস্তানায় চলছে পুলিশের অভিযান, পাঁচজন আটক, ককটেল ল্যাপটপ ও জঙ্গিবাদী বই জব্দ। টাঙ্গাইলে ধর্ষণের শিকার আহত শিশুর অবস্থা সংকটাপন্ন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। এবং মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আম বাগানগুলো, পোকার আক্রমণ নিয়ে শঙ্কা, কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ ফল গবেষকদের। নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জন নিহত হয়। এদের মধ্যে গাজীপুরের ৫ জন, যশোরের একই পরিবারের ৩ জন, বরিশালের ১জন, খুলনার ১জন সহ ২৫ জন বাংলাদেশি রয়েছে। গণমাধ্যমে খবর এবং যাত্রী তালিকা প্রকাশের পর তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তবে এখনও সঠিক তথ্য না পাওয়ায় উৎকণ্ঠা আর উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একমাত্র ছেলে পিয়াসের বর্তমান অবস্থা কি, এই শঙ্কায় বারবার মূর্ছা যাচ্ছেন বাবা সুখেন্দু বিকাশ রায়। স্বজনরা জানান, ঘুরে বেড়ানো ছিল পিয়াস রায়ের শখ। পড়তেন গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজে। ফাইনাল পরীক্ষা শেষ, তাই তৃতীয়বারের মতো নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পিয়াস। বিমানে ওঠার আগে শেষবারের মতো কথা হয়েছিল মায়ের সাথে। পরে বিকেলে গণমাধ্যম থেকে দুর্ঘটনার খবর জানতে পারেন তারা। তবে পিয়াসের ভাগ্যে কি ঘটেছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তাদের কাছে। বলছে আমি পৌঁছে তোরে ফোন দেব, কিন্তু পৌঁছলো না। বিমানে থাকা পাঁচ সদস্যরা হলেন ফারুক আহমেদ ও তার স্ত্রী এলমুন নাহার এলি, তাদের সন্তান প্রেয়সী এবং মেহেদি হাসান ও তার স্ত্রী সাইদা। যশোরে একই পরিবারে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদের পরিচালক রফিক জামান, তার স্ত্রী সঞ্জিতা হক এবং ছেলে অনুরুদ্ধ জামান। ছুটিতে নেপালে বেড়াতে যাচ্ছিলেন তারা। বিমান দুর্ঘটনার শিকার আরেক যাত্রী খুলনার রূপসার আসাদুজ্জামানের ছেলে আলিফুজ্জামান। স্বজনরা জানান, দুর্ঘটনার পর তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি তারা। ভ্রমণ পিপাসু আলিফ ৫ বছর আগে সৌদি আরব থেকে ফিরে এসে নিজ এলাকায় ঠিকাদারি ব্যবসা করতেন। শিরোনামে আলিফুজ্জামান দেখলাম লেখা, ওই ফেলে নিয়েছিল। আপনার দোয়া করেন আমার সন্তান যেন সুস্থ ফিরে আসে আমার কাছে। মারা তো গেছে শুনছি, আমি কি আনা যায় সে ব্যবস্থাটা করে দেন, এছাড়া কিছু বলার নেই আর। এছাড়া ৬৭ যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে নেপালে বিধ্বস্ত ইউএস বাংলার ফ্লাইটটিতে ছিলেন রাজশাহীর শিরোয়েলের হাসান ইমাম ও তার স্ত্রী হারুন নাহর বিলকিস এবং মানিকগঞ্জের পশ্চিম দাসরা লঞ্চঘাট এলাকার ডাক্তার রেজা জামানের একমাত্র মেয়ে তানমিন শশী রেজা ও তার স্বামী। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সিঙ্গাপুরে সফররত বাংলাদেশ সিঙ্গাপুর বিজনেস ফোরাম ২০১৮তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। The country, as part of our planned rapid industrialization, we are also developing several high-tech parks in Bangladesh for IT industries with foreign investment. We have a target to exporting US
5 billion worth of IT goods and services by 2021. Well, distinguished business leaders, ladies and gentlemen, I invite you, the business communities in Singapore, for a partnership role in our journey towards economic development. I offer land for Singapore business plan. We can give you in just in one place like 500 acre land or more than that, whatever you want and how much land you want. And especially in Chittagong, there is a place called Mirer Sarai. It's a very suitable place for your industrialization. With many other countries also, they have taken land. So I am offering, well, 500 acre or more, if you want, we can give you for your industrialization. It's just, Chittagong is our port city and very close to Singapore. I encourage you to visit Bangladesh and explore what we have to offer for your business and investment. I thank you all. Thank you very much. Khuda hafiz. Jai Bangla, Jai Bangabandhu. Bangladesh live forever. May Bangladesh live forever. সিঙ্গাপুরে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন সিঙ্গাপুর বিজনেস ফোরামে। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে। নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তে নিহত বাংলাদেশি 25 জনের লাশ ফরেন্সিক বিভাগে রাখা হয়েছে। এছাড়া আহত বাংলাদেশিদের নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে টেলিফোনে আরো বিস্তারিত জানাচ্ছেন নেপালে প্রবাসী বাংলাদেশি আশিক কাঞ্চন। এখানে কাঠমান্ডুতে ফরেন্সিক ডিপার্টমেন্টে বাংলাদেশের 25 জনের লাশ রাখা হয়েছে। তাদের কাউকেই আইডেন্টিফাই করা যায়নি, কারণ আইডেন্টিফাই করার মতন এখানে কেউ নেই। সকাল 9টার সময় লাশগুলোকে দেখানো হবে। যারা চিহ্নিত করতে পারবেন তারা দেখে হয়তো চিহ্নিত করবেন। যারা আহত অবস্থায় আছেন বিভিন্ন হসপিটালে, আমি বাংলাদেশি যারা আছেন তাদের নাম বলছি। কেএমসি হসপিটাল, কাঠমান্ডু মেডিকেল কলেজ হসপিটালে ইমরান কবির আইসিউতে, কবির হাসান আইসিউতে, রশিদ হাসান আইসিউতে, মেহেদি হাসান সার্জিক্যাল ডিপার্টমেন্টে, রাজিনা আব্দুল সার্জিক্যাল আছেন, ডক্টর ফারজান সার্জিক্যালে আছেন, স্বর্ণা ও এইচসি ডিপার্টমেন্টে আছেন, শারিন আহমেদ প্লাস্টিক ওয়ার্ড ডিপার্টমেন্টে আছেন, মোহাম্মদ শাহিন এমএস ওয়ার্ডে আছেন। এরা সবাই হচ্ছেন কাঠমান্ডু মেডিকেল কলেজ হসপিটালে আছেন। আর একজন যিনি আছেন তিনি হচ্ছেন এজানুল হক, তিনি আছেন ওম হসপিটালে আইসিউতে, তার অবস্থা আশঙ্কাজনক। আর একজন যিনি আছেন ইউএস বাংলার ক্যাপ্টেন আবিদ সুলতান, তিনি আছেন নর্ভিক হসপিটালে। প্রধানমন্ত্রী এসেছিলেন তাদের অবস্থা দেখার জন্য। চিকিৎসা ঠিকঠাক মতনই হচ্ছে, কিন্তু তাদের অবস্থা প্রত্যেকেরই আশঙ্কাজনক। নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে দেশে ফেরার অপেক্ষায় থাকা 35 যাত্রী নিয়ে ফিরেছে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান। এদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন, জেনে নেব তাদের অভিজ্ঞতার কথা। তাকাইতে তাকাইতে দেখতে দেখতে বিমানটা নেই, ধোঁয়া, কালো ধোঁয়া আর ধোঁয়া। হঠাৎ করে দেখলাম যে একটা বিকট শব্দ, গ্লাসের ভিতরে অতটা বোঝা যায় নাই। আমাদের সাথে এক ভাই কান্না শুরু করে দিছে, যে বলতেছে যে ভাই বাংলাদেশ, বাংলাদেশের সব মানুষ শেষ ভাই, বাংলাদেশের সব মানুষ। তখনই আমার শৈল পা কাঁপানো ছিঁড়ে গেছে ভাই। বিমানের পাখাটা প্রথমে মাটিতে লাগার পরই ক্রাশ হয়েছে বিমানটা। বিমান নামলেন, নামার পর যে এক সাইডে কাট হয়, হঠাৎ করে বিকট করে সাইড দিয়ে রানওয়েতে ছিটকে পড়ে গেল, এবং সঙ্গে সঙ্গে বড় বড় আগুনের কুণ্ডলি এবং ধোঁয়া উঠতে লাগলো। একটা চক্কর দিয়ে এসে মাটিতে ঘষা খেয়ে এক ডাইন সাইডে কার্ভ হয়ে যায়, একদম ক্রাশ হয়ে গেল, একদম একটা আগুনের কুণ্ডি পড়ে গেল আর চারিদিকে ছড়িয়ে ছিড়ে গেল। নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের খোঁজ খবর ও অবস্থা জানতে একজন করে স্বজন যাচ্ছেন আজ নেপালে। সকাল থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন স্বজনরা। এদের সবার চোখে মুখে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। সোমবার নেপাল বিমানবন্দরে দুর্ঘটনায় অনেকের খোঁজ মিলছে না। কেউ নিহত হয়েছেন, কেউ আবার আছেন গুরুতর আহত। ইউএস বাংলার পক্ষ থেকে স্বজনদের নেপাল নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়। বিশেষ এই ফ্লাইটটি সকাল 8:30 থেকে 9:30 মধ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এয়ারলাইন্স কর্মকর্তা ও হতাহতদের স্বজন সহ 40 থেকে 44 জনের সদস্য থাকছে এই ফ্লাইটে। আমার আপন ভাই ও ওখানে আইসিউতে আছে, কাঠমান্ডু মেডিকেল সেন্টারে ও আইসিউতে আছে। হসপিটালে নেওয়ার পরে ওখানে ডক্টরের ফোন থেকেও আমাদেরকে কল করেছিল। হ্যাঁ, পরে আমরা ওখানে কল ব্যাক যখন করলাম তখন ওখানে ডক্টরের সাথে কথা হলো, আমি নিজেও ডক্টর। তখন উনি ওর অবস্থাটা বললো, আল্লাহর মতো ভালো আছে, ও কনশাস।
বাসায় তো এখনো সবাই জানে পজিটিভ, হ্যাঁ, এদেরকে এখনো সম্পূর্ণ খবর আমরা তো এখনো সম্পূর্ণ খবর জানি না, আমরা তো আশায় আছি পজিটিভ খবর আসুক। কেবিন ক্রু মধ্যে একজন মারা গেছে, আরেকজনের মেসেজ কোনো কিছু বলতেছে না ইউএস বাংলা থেকে, রাত্রের লাস্ট নাইট পর্যন্ত ওরা বলতেছে যে মিসিং। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন জুবায়ের ফয়সাল, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, ধন্যবাদ। ঢাকা শাহজালাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একের ক্যানোপিতে আমি এখন অবস্থান করছি এবং এখানে আমার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বহু গণমাধ্যমের ক্যামেরা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে আজকে সকালে 8:30 থেকে 9টার মধ্যে একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এবং যাতে তারা বহন করবে। গতকাল কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত ভাগ্যাহত সেই সব যাত্রী যারা সেখানে আহত এবং নিহত হয়েছেন তাদের স্বজনদেরকে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং আমরা সকাল থেকে আসার পর যেটি দেখতে পেয়েছি, যেহেতু এখানে বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে কিছুটা নিরাপত্তা বিধিনিষেধ রয়েছে, যে কারণে আমরা ঠিক কতজন এখন পর্যন্ত ভেতরে ঢুকেছে বা কতজনকে ইউএস বাংলা এখন পর্যন্ত এয়ারপোর্টে এনেছে বা তাদের আনার কোনো ব্যবস্থা ছিল কিনা সেই ব্যাপারগুলো আমরা এখনো জানি না। তবে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তাদের সেই হিসেবে আমরা 10 থেকে 12 জন যাত্রীর আত্মীয় স্বজনের সাথে আমরা মোটামুটি কথা বলতে পেরেছি এবং তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন। আমরা বোর্ডিং যে মনিটরটি আমরা দেখতে পাচ্ছি এখানে বিমানবন্দরে রয়েছে, সেখানে আমরা যে তথ্যটি পাচ্ছি সেটি হলো যে বিমানবন্দরের 10 নম্বর গেট দিয়ে ইউএস বাংলা ফ্লাইট এয়ারলাইন্সের একটি ফ্লাইটের বোর্ডিং চলছে এবং এই এই বিমানটি কাঠমান্ডুতে পৌঁছবে এবং এই এই বিমানটিতেই আসলে যারা মূলত ইউএস বাংলার কর্মকর্তা কর্মচারীদের কয়েকজন এবং যারা এখানে যারা বাংলাদেশি যারা ছিলেন তাদের আত্মীয় স্বজনদের নিয়ে সব মিলিয়ে আমরা মোটামুটি জানতে পেরেছি 40 থেকে 45 জনের একটি ফ্লাইট যাত্রী নিয়ে যাবে এবং এবং এখানে একটা বিষয় যে ইউএস বাংলার কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তো তাদের সঙ্গে আসলে আমরা অনানুষ্ঠানিকভাবে তাদের সাথে ফোন আলাপের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে যারা নিহত হয়েছেন সেখানে এবং তাদের মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার জন্য নেপালের সরকারের যেসব আনুষ্ঠানিকতা বা বিধিনিষেধ রয়েছে বা যেসব নিয়মকানুনগুলো তারা অনুসরণ করে সবকিছু মেনেই এই যারা যাত্রী যাচ্ছেন তারা আনার উদ্যোগ নেবেন এবং সবকিছুতেই ইউএস বাংলা এবং বাংলাদেশ সরকার এবং স্থানীয় দূতাবাস সব রকমের সহায়তা করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। 8:30 থেকে 9টার মধ্যে বিমানটি ছেড়ে গেলে পরবর্তীতে আমরা হয়তো ইউএস বাংলার একটি আনুষ্ঠানিক বক্তব্য পাবো। তো আমার কাছে সবুজ এখন পর্যন্ত এই ছিল। নেপালে বিধ্বস্ত বিমানের যাত্রীদের স্বজনদের একজন করে নেপালে নিয়ে যাচ্ছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই খবরে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। গতকাল দুপুরে দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে থাকেন হতভাগ্য যাত্রীদের স্বজনরা। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার দুপুর 2:30 নাগাদ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণের কথা ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলার -8Q400 মডেলের ফ্লাইটটির, কিন্তু আকস্মিক দুর্ঘটনায় প্লেনটির সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যায় ওই ফ্লাইটে থাকা হতভাগ্য 71 যাত্রীর সবকিছু। দুর্ঘটনায় বিধ্বস্ত ওই ফ্লাইটে সাধারণ যাত্রীদের পাশাপাশি নেপালে ফিরছিলেন সিলেটের জালালাবাদের রাগিব রাবেয়া মেডিকেল কলেজে অধ্যয়নরত 13 জন নেপালি শিক্ষার্থী। তারা সবাই এই ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিমানটিতে করে নেপালে স্বামীসহ আরোহী হয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইমরানা কবির হাসি। হতাহতের তালিকায় দেখা যায় অধ্যাপক ইমরানা আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও এরই মধ্যে পৃথিবী ছাড়তে হয়েছে তার স্বামী রকিবুল হাসানকে। সোমবার সকালে ঢাকা ছাড়ার সময় যাত্রীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করলেও আহত অনেক যাত্রীকেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাতে দেখা গেছে বিকেল বেলা। কি ঘটেছে প্রিয়জনের কপালে, বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা জানার জন্য বিমানবন্দর সহ স্থানীয় হাসপাতালে ভিড় করছেন আরোহীদের স্বজনরা। এখন পর্যন্ত হতাহতের পূর্ণ তালিকা পাওয়া না গেলেও সংশ্লিষ্টদের আশঙ্কা, ভয়াবহ এই দুর্ঘটনার কবলে পড়া বিমান যাত্রীদের অনেকেই হয়তো চলে যেতে হবে না ফেরার দেশে। দেবাশিস রায়, সময় সংবাদ।
নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় শোক জানিয়ে সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরে আসার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান দুর্ঘটনা নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 71 জন যাত্রী ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, তার মাঝে প্রায় 33 জনের মতনই ধারণা করা হচ্ছে যে বেঁচে নেই। 14 জন বাংলাদেশের এবং 4 জন নেপালের বেঁচে আছে বলে এ পর্যন্ত আমরা খবর পেয়েছি। তার মধ্যে কিছু যথেষ্ট মানে দুর্ঘটনায় পড়ে আহত, আর নেপালের প্রায় 5টা হসপিটালে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং নেপালে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক ওদের সেনা ছাউনির কাছেই, কাজে নেপালের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে এবং নেপালের সরকারও এবং আমাদের অ্যাম্বাসেডার ওখানে ছিলেন, তিনিও ঘটনাস্থলে পৌঁছে যান। আর এদিকে আমাদের বাংলাদেশেও আমাদের 3 বাহিনী প্রধান থেকে শুরু করে পিএসও এবং আমাদের পিএমওর সকল কর্মকর্তা প্রত্যেকেই এ ব্যাপারে যোগাযোগ রাখছে এবং কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনবরত খোঁজখবর রাখছেন। যা যা প্রয়োজনীয় আমরা তা করব এবং নেপালের প্রধানমন্ত্রীকেও আমি এটা বলেছি যে উদ্ধার কাজ বা চিকিৎসা এ ব্যাপারে যা যা সহযোগিতা দরকার বাংলাদেশ সবসময় পাশে আছে, আমরা থাকব। আর যেহেতু আগুন লেগে গিয়েছে এবং পুড়ে গেছে অনেকগুলি ডেডবডি, এখনও মানে শনাক্ত করাই খুব কঠিন হবে বলে আমরা মনে করি। তারপরেও আমরা চেষ্টা করছি, কালকেও কয়েকটা প্রোগ্রাম আছে, সেগুলি শেষ করেই আমি চলে যাব ঢাকায়, কারণ আমার যাওয়ার কথা আগামী 14 তারিখে, কিন্তু এই ঘটনার জন্য আমি আগামীকালই আমার সফর সংক্ষিপ্ত করে অন্যান্য প্রোগ্রামগুলি বাতিল করে দিয়ে আমি আগামীকাল রওনা হয়ে যাচ্ছি। নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় অর্ধশত নিহতের ঘটনায় পুরো নেপাল থমকে গেছে, এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী খারগা প্রসাদ শর্মা ওলি। সোমবার রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ওলি আরও বলেন, এই একটি ঘটনায় পুরো জাতি শোকে স্তব্ধ, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। সেই সঙ্গে আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান নেপালি প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় 2:30 দিকে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় 67 যাত্রী এবং 4 জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের BS211 ফ্লাইটটি। সকালের সময় আরো থাকছে, অনলাইনে কেনাকাটার পরিসর বাড়লেও নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য হাতে না পাওয়ার অভিযোগ, পদক্ষেপ নেওয়ার আশ্বাস ভোক্তা সংগঠনের। সিঙ্গাপুরের দি ন্যাশনাল অর্কিড গার্ডেনে প্রধানমন্ত্রী নামকরণে শেখ হাসিনা অর্কিডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় সকাল 6:30 দিকে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে এই অর্কিডটির উদ্বোধন করেন তিনি। 1928 সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুরের এই বাগানটিতে বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির 3000 গাছ রয়েছে। বাগানটি জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক বিভাগ ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বাগানটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ পৃথিবীর বিখ্যাত অনেক ব্যক্তির সম্মানে বেশ কয়েকটি অর্কিডের নামকরণ করা হয়েছে। এবার সেখানে যুক্ত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামকরণে ডেনব্রেডিয়াম শেখ হাসিনা অর্কিড। বাগানটি পরিবারের সদস্যদের সাথে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, এই নামকরণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। জে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 4 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বয়স, শারীরিক অবস্থা সহ 4টি যুক্তিতে জামিন মঞ্জুর করার কথা জানিয়েছেন আদালত। জামিন আদেশে সংক্ষুব্ধ হলে মঙ্গলবার জামিন স্থগিত চেয়ে আপিল করার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মূল নথি সোমবার দুপুর 1টায় আদালতে জমা দেয় সুপ্রিম কোর্টের কর্মকর্তারা।
দুপুর 2টার পর জনাকীর্ণ আদালতে শুরু হয় পুনরায় জামিন শুনানি। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের প্রায় আধা ঘণ্টা শুনানি শেষে বেগম জিয়ার বয়স, শারীরিক অসুস্থতা সহ চারটি দিক বিবেচনায় নিয়ে 4 মাসের জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে এ সময়ের মধ্যে খালাস চেয়ে বেগম জিয়ার আপিল শুনানির জন্য প্রস্তুত করার নির্দেশ দেন আদালত। এই আদেশে অসন্তোষ প্রকাশ করে জামিন ঠেকাতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন দুদক। আমরা বিক্ষুব্ধ, আমরা এটা যাব, কারণ যেসব গ্রাউন্ডে বেল দিয়েছেন আমরা মনে করি ওটা বেল দেওয়ার মতো গ্রাউন্ড না। ইতিমের টাকা এখানে তসরুপ হয়েছে, এই দায় তিনি কোনোমতে এড়াতে পারেন না। ইতিমধ্যেই আমাদের আপিল তৈরি করা শুরু করে দিয়েছি। আমরা আশা করি চেম্বার জজের কাছে এই জামিনের বিরুদ্ধে আমাদের লিভ পিটিশন, প্রভিশনাল পিটিশন ফর লিভ টু আপিল আমরা দায়ের করব। বেগম জিয়ার জামিনের পর আদালতের বারান্দায় উল্লাস প্রকাশ করেন বিএনপির আইনজীবী ও নেতাকর্মীরা। সন্তোষ প্রকাশ করে মঙ্গলবার মুক্তির প্রত্যাশা করেন বেগম জিয়ার আইনজীবীরা। আজকে 16 কোটি মানুষ যে আশা নিয়ে বসেছিল, যে প্রত্যাশা করেছিল, তাদের প্রত্যাশা আজকে পূরণ হয়েছে। বেল বন্ড দেবে নিজেদের আদালতে, সেখান থেকে রিলিজ অর্ডার যাবে, জেলে গেলে ইনশাল্লাহ আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা কারাগার থেকে মুক্তি পাবেন। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড ও 2 কোটি 10 লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত। 20 দিন আইনি প্রক্রিয়া শেষে 1 মাস 4 দিন কারাভোগের পর হাইকোর্ট থেকে 4 মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তিনি কবে মুক্তি পাচ্ছেন তা এখনও নির্ভর করছে আইনি প্রক্রিয়ার উপর, কারণ এরই মধ্যে দুদক বেগম জিয়ার জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে অনিশ্চয়তায় রাষ্ট্রায়ত্ত খুলনা হার্ড বোর্ড মিলের ভবিষ্যৎ। 4 বছরে চালু করা যায়নি মিল, নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, মালামাল। নাটোরের সদর উপজেলা দীঘাপতিয়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয় বাড়িটিতে অভিযান চালিয়ে একজনের আত্মসমর্পণ সহ 4 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জঙ্গি আস্তানা সন্দেহে গত রাত থেকেই দীঘাপতিয়া এলাকায় উত্তরা গণভবনের পাশের ওই বাড়িটি ঘিরে রাখা হয়। পুলিশ সুপার বিপ্লব তালুকদার জানান, ভোরের আলো ফোটার আগেই সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শোনা যায়। এ সময় ভেতরে থাকা এক জঙ্গি আত্মসমর্পণ করে। পরে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে আরো 3 জনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘিরে রাখা বাড়িটি প্রবাসী ইকবালের বলে জানা গেছে। অভিযানে ঘটনাস্থল থেকে 1টি মোটরসাইকেল, 1টি ল্যাপটপ, 5টি ককটেল ও 1 লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এদিকে আটককৃতরা জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। নাটোরের সদর উপজেলা দীঘাপতিয়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। একজনের আত্মসমর্পণ সহ 4 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুরাত থেকে ঠিক তাই আমরা ঠিক এই জায়গাটিতেই অবস্থান করছি। আমার পেছনে সেই বাড়িটি, মূলত এই বাড়িটি দেখতে একেবারে কিন্তু পরিত্যক্ত একটি বাড়ির মতো অবস্থা। আমরা বাড়ির ভেতরেই গিয়েছি পুলিশের সাথে, সেখানে আমরা কিন্তু কারো থাকার মতন অবস্থা বাসার ভেতরে দেখিনি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে তারা মধ্যরাত থেকে ঘিরে রাখার পর 3টার দিকে তারা তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানান। তারা আহ্বানে সাড়া না দেওয়ায় সকালে তারা গুলি বর্ষণ করে এই বাড়িটি লক্ষ্য করে। তারপর একজন আত্মসমর্পণ করে এবং তার উপর ভিত্তি করে আরো 3 জন আত্মসমর্পণ করে। মোট 4 জন এই বাসা থেকে আত্মসমর্পণ করে। তাদেরকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এখান থেকে 5টি ককটেল, 3টি ছুরি, ল্যাপটপ, মোবাইল এবং পেট্রোল জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি মনে করছেন যে তারা জেএমবির সাথে জড়িত রয়েছে।
করছেন, তবে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে জানানো যাবে বলে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এছাড়াও বাড়ির তত্ত্বাবধায়ক রফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলাকাবাসী যেটি বলছেন যে আসলে তারা যে এখানে থাকতো, এলাকাবাসী সেই বিষয়টি আসলে তেমন ভাবে জানেন না, কারণ তারা অধিকাংশ রাতেই তারা বাসায় ফিরতো এবং সকালের মানে ভোরের দিকেই তারা কিন্তু বাসা থেকে বের হয়ে যেত, যে কারণে আসলে এলাকাবাসীর সাথে তাদের খুব একটা সম্পর্ক ছিল না বা তারা কি করেন এই বিষয়টা সম্পর্কে অবগত তারা ছিলেন না। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে যে আসলে অজপাড়া গায়ে এ ধরনের একটি ঘটনা ঘটতে পারে, সব মিলিয়ে তাদের মধ্যে এ ধারণাটি ছিল না। তো এখন পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে আরো বিস্তারিত জানাতে পারবেন বলে এখন পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে। তো এই ছিল সাথীলা আমার কাছে এখান থেকে। নাটোরের সদর উপজেলা দীঘাপতিয়ে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো হচ্ছে সেখানে। সেখানকার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। দিন দিন বাড়ছে অনলাইনে কেনাকাটার পরিসর, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য হাতে না পেয়ে অনেকেই অভিযোগ করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। সংস্থাটি বলছে অভিযোগ বাড়তে থাকলে অভিযুক্ত প্রতিষ্ঠানটি বন্ধের পদক্ষেপ নেবেন তারা। দেখুন আমার তৈরি একটি রিপোর্ট। যানজট কিংবা নাগরিক ব্যস্ততা অথবা এক শহর থেকে অন্য শহরে সময় মতো যেতে না পারা, নানা কারণেই ক্রেতার চোখ এখন ভার্চুয়াল শপিং মলগুলোতে, যেখানে পাওয়া যায় দরকারি প্রায় সব ধরনের ও মানের পণ্য। ভোক্তাদের অভিমত, অনলাইনে কেনাকাটার সুযোগ অনেকটাই সহজ করেছে তাদের দৈনন্দিন কর্মকাণ্ডকে। নরমালি কি হয়, এমনিতে ট্রাফিক জ্যাম থাকে, প্লাস কাজের পরে মানে এতটাও এনার্জি থাকে না যে বাইরে যে আমি নিজের জন্য শপিং করব। সো অনলাইন মেড মাই লাইফ ইজি। সব রকমের প্রোডাক্ট আছে, ওয়েদার গ্রোসারি হোক বা ফ্যাশন হোক, ইলেকট্রনিক্স হোক, আমি এক সাইডে বসে থেকে সবকিছু পাচ্ছি, আমার সময় বাঁচছে। তবে চুক্তিমতো পণ্য হাতে না পাওয়ার অভিযোগও রয়েছে অনেকের, যারা দ্বারস্থ হচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। ওরা তো কমিটমেন্ট দিয়েছিল যে 9-10 দিনের মধ্যে দিবে, পরে পাইছে যে 30-35 দিন হয়েছে। সেখানে আমি যেটা নিচ্ছি যেটা কোয়ালিটি খুব খারাপ ছিল। আমাদের রাস্তাঘাটে যে অবস্থা, ট্রাফিক জ্যাম, মাঝে মধ্যে একটু ডেলিভারি দেরি হতেই পারে। দেশের শীর্ষ অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের দাবি, কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতেই সবচেয়ে বেশি মনোযোগ তাদের। তবে আরো সচেতন হতে হবে ভোক্তাদের। কমপ্লেন সেটা ছোট হোক বড় হোক, প্রতিটাকেই প্রায়োরিটি দেখা হয়। একটা সার্ভিস ইন্ডাস্ট্রি বা ওভারঅল ই কমার্স, সেখানে আমি বলবো না যে কমপ্লেন কখনো জিরো হওয়া সম্ভব, বাট আমরা যেটা বিশ্বাস করি যে কমপ্লেন আপনার যতটা কম থাকবে এবং কমপ্লেনটাকে যত দ্রুত আমরা সমাধান করে দিতে পারি, তো সেটা আমাদের প্রায়োরিটি থাকে। পরিসংখ্যান বলছে প্রতিশ্রুত সেবা না দেয়ায় গেল এক বছরে 8টি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে 33টি অভিযোগের সত্যতা পাওয়ায় 4,80,000 টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে আইন মোতাবেক 1,20,000 টাকা দেয়া হয়েছে অভিযোগকারীদের। সংস্থাটি বলছে চুক্তি মোতাবেক ক্রেতার কাছে পৌঁছে দিতে হবে পণ্য। অভিযোগ পাচ্ছি অনেক, সতর্ক করে দিয়েছি যে তারা যদি যে প্রতিশ্রুত দ্রব্য না দেয়, টাইমলি যদি সরবরাহ না করে, তো আমরা তাদের এই অনলাইন ব্যবসা বন্ধ করতে বাধ্য হব। ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ইক্যাবের তথ্য মতে বর্তমানে সেবা চালু রেখেছে 750-এর বেশি অনলাইন শপ, আর ফেসবুকে পেজ খুলে পণ্য বিক্রি করছে আরো 10,000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে ধর্ষণের শিকার আহত শিশুটির অবস্থা সংকটাপন্ন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তালেব মৌলভীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তারপরে হইলো আমারে এলো, ই করছে, হাত বানছে আর পাও বানছে, মুখ বানবে নইছে, তারপরে আমি শিক্ষারি দিছি। যে বয়সে এই কণ্ঠে গান আবৃত্তি বা ছড়া শোনানোর কথা, সে কণ্ঠে শোনাতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত কাজের বর্ণনা। নিজের সাথে ঘটে যাওয়া নির্মমতার কথা বলতে গিয়ে সংকোচ আর কুণ্ঠা বোধ শিশুটির কণ্ঠে। নানি তো ডাকতেছে, তার লেগে আমি গেছি। স্বজনরা জানান শনিবার দুপুরে মিথ্যা প্রলোভন দেখিয়ে শিশুটিকে কৌশলে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে যায় প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তালেব মৌলভী। পরে তাকে হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে ওই শিক্ষক। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মেয়েটিকে রেখে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেলে ভর্তি করেন স্বজনরা। বুইটা খেতে হানদানের পরে আমরা আমার এক যাই সন্দেহ করলো যে ওই সেরিডানে নিয়ে বুইটা খেতে ওই মৌলভী হানদাইল লোকে আবু তালেব মৌলভী। পাশের বাড়ির লোকটা যেভাবে দর্শনটা করছে তার অবস্থা এখনো খুব খারাপ। আজ 3 দিন যাবৎ
হাসপাতালে ভর্তি রইছে। আমি আর কি অবস্থায় বিয়া দিব, কি অবস্থা আর কি রাখবো, আমার রাখার কোনো সম্ভবই না। আমি কোন দেশে চলে যাবো এর জন্য আমি বিচারতেছি। অভিযুক্ত আসামিকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। এ ব্যাপারে একটা মামলা হয়েছে, আবু তালেবকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে এবং 22 ধারা জবানবন্দি মেডিকেল এগুলো কমপ্লিট করা হয়েছে। আমি আশা করছি উইদিন 48 আওয়ার্স এর মধ্যে ইনশাআল্লাহ আসামি গ্রেপ্তার করে ফেলবো। এদিকে চুয়াডাঙ্গায় বন্ধু কাশেম আলীকে আসামি করে মামলা করেছেন ধর্ষিতা স্কুল ছাত্রীর বাবা। বন্ধুত্বের সুবাদে মেয়েটির বাড়িতে অবাধে যাতায়াত ছিল তার। বিভিন্ন সময় মেয়েটিকে একা রেখে হাসপাতালে যেত তার বাবা মা। সে সুযোগে ভয় দেখিয়ে 7-8 মাস আগে কয়েক দফায় মেয়েটিকে ধর্ষণ করে কাশেম আলী। কাউকে বলে দিলে হত্যার হুমকি দিত সে। এক পর্যায়ে স্কুল ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, পরে হরিণাকুণ্ডের একটি হাসপাতালে নিয়ে গর্ভপাত ঘটায়। জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই কারণে ইনি প্রেগনেন্ট হয়। শিশু বাচ্চা মানুষ, গর্ভপাতের ফলে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হওয়াতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তাকে আমরা পুলিশের নিয়ন্ত্রণাধীন করে আমরা হসপিটালাইজ করছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে সম্পর্কটা মধুর বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। দুই বোর্ড চাইলে এফটিপির বাইরে ভবিষ্যতে আরও সিরিজ আয়োজন সম্ভব বলে মত এসএলসি সভাপতির। নুরুল আলম নয়নের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। নিদাহাস ট্রফি চলাকালীন প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের দিন নাজমুল হাসান পাপনের সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে তার। বিসিবি সভাপতির সঙ্গে এফটিপির বাইরে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে কিনা এই প্রশ্ন ছিল লঙ্কান বোর্ড প্রেসিডেন্টের কাছে। আমরা সবসময় বাংলাদেশকে বন্ধু হিসেবে পাশে পেয়েছি, আমাদের বোঝাপড়াটাও দারুণ, তাই দুই বোর্ড চাইলে এফটিপির বাইরে সিরিজ আয়োজন সম্ভব। সেটা হতে পারে বাংলাদেশে কিংবা শ্রীলঙ্কায়, তবে এই জন্য উভয়েরই সময়টা ফাঁকা থাকতে হবে। কলম্বোয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির কার্যালয়ে পাশাপাশি অবস্থিত। বিভিন্ন মেয়াদে লঙ্কান বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমাথিপালা, ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির সভাপতিও। সংবাদ সম্মেলনে কথা বলেছেন এসিসির কার্যক্রম আর পরিকল্পনা নিয়েও। এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেষ্টা করছে কিভাবে এই মহাদেশের দলগুলোকে আরো উন্নত করা যায়, এজন্য সবার আগে প্রয়োজন নিজেদের মধ্যে ঐক্য, তাহলে আর কোনো সমস্যায় থাকবে না, অন্যান্য দেশগুলোকে আমরা ছাড়িয়ে যেতে পারবো। শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মাঝে নিদাহাস ট্রফির সফল আয়োজন নিয়ে শঙ্কা ছিল অনেক, কিন্তু স্বাগতিক বোর্ডের অন্য কর্মকর্তাদের মতোই সভাপতিও বিশ্বাস করেন টুর্নামেন্ট চলবে নির্বিঘ্নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 25 বাংলাদেশের লাশ ফরেন্সিক বিভাগে, আহতরা হাসপাতালে, হতাহতদের একজন করে স্বজন নেপালে যাচ্ছেন আজ। বিমান দুর্ঘটনায় নিহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রীও। সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর, চট্টগ্রামে 500 একর জমি দেওয়ার প্রস্তাব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে আজ, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং নাটোরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, 5 জন আটক, ককটেল, ল্যাপটপ ও জঙ্গিবাদী বই জব্দ। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।